পশুপালন করা মানুষের একটি শখ। অনেকে নিজেদের শখে বা প্রয়োজনে কুকুর এবং বিড়াল পুষে থাকেন। কুকুর এবং বিড়ালের মতন প্রাণীকে যে কেউই পোষ মানাতে পারে। কিন্তু আপনি কি কখনো সাপ বা কুমিরকে কোনো মানুষকে পুষতে দেখেছেন? শুধু সাপ বা কুমির নয়, কিছু কিছু মানুষ বাঘ এবং সিংহ এমনকি হায়নার মতন হিংস্র প্রাণীকেও বাড়িতে পুষে রেখেছে। বন্ধুরা, আজকের ভিডিওটার মধ্যে মানুষ দ্বারা পালন করা এমন কিছু ভয়ঙ্কর প্রাণী দেখবেন যেগুলো পোষা তো দূরের কথা, আপনি সেগুলোর আশেপাশেও কখনো যেতে চাইবেন না। আর ভিডিওটার শেষে দেখতে পারবেন একটি মেয়েকে তার পোষা অজগর কীভাবে গিলে ফেলার পরিকল্পনা করেছিল। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো অবশ্যই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, কুমির। এটা তো আপনারা সবাই জানেন কুমির কতটা ভয়ঙ্কর প্রাণী। আর কুমিরের চোয়াল অন্য সকল প্রাণীর থেকে খুব শক্তিশালী। এরা এক কামড়ে প্রায় 1668 কেজি শক্তি প্রয়োগ করে, যেখানে সিংহের কামড়ে মাত্র 134 কেজি শক্তি প্রয়োগ করতে পারে। আর কুমিরের কামড় এতটাই শক্তিশালী হয় যে পাথর পর্যন্ত চুরমার হয়ে যায়। আর পেটে থাকা অ্যাসিড এতটাই শক্তিশালী যে যদি কোনো মানুষকে এরা গিলে খায় তাহলে সেই মানুষের হাড্ডি কিছুদিনের মধ্যেই হজম হয়ে যাবে। কিন্তু কুমির এতটা ভয়ঙ্কর হওয়ার পরেও কিছু মানুষ এদেরকে পোষা প্রাণী বানাতে ভয় করে না। আমেরিকার মেরি নামের এই মহিলা কোনো কুকুর কিংবা বিড়ালকে নয়, বরং এক ভয়ঙ্কর কুমিরকে তার নিজের পোষা প্রাণী বানিয়েছে। আপনি হয়তো কুমিরের নাম শুনেই ভয় পেয়ে যান, কিন্তু এই মহিলার কাছে এই কুমিরটি খেলনার মতন। ম্যারি এটিকে তার পরিবারের সদস্য মনে করে। শুধু এতটুকুই নয়, কুকুরের মতন বেল্ট পরিয়ে রাস্তায় ঘুরতে নিয়ে যায়। যখন ম্যারি কুমিরটিকে নিয়ে রাস্তায় চলাফেরা করে তখন মানুষ এটিকে দেখে ভয়ে দূরে সরে যায়। এই ভয়ঙ্কর কুমিরটিকে তার বাড়ি রাখার জন্য আশেপাশের প্রতিবেশীরা তার নামে থানায় মামলা করে, কিন্তু ম্যারি প্রমাণ করে দিয়েছে তার কুমিরটি কারোর জন্য বিপজ্জনক নয়। তারপর তার কুমিরটিকে অনেক সাবধানতার সাথে তার বাড়িতে রাখার অনুমতি দেওয়া হয়। নাম্বার 9, ভাল্লুক। আপনারা জানলে অবাক হবেন, ভাল্লুক পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর 10টি প্রাণীর মধ্যে একটি, যেটা কিনা 450 কেজি পর্যন্ত ভারী এবং 10 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কিন্তু একে দেখতে অনেক আলাভোলা এবং কিউট মনে হলেও এটাকে সহজ সরল একটি প্রাণী মনে করবেন না, কারণ ভাল্লুক প্রতি ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, 8 ফুট অবধি লাভ দিতে পারে। কিন্তু এরপরেও দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা কিনা ভাল্লুককে পুষে থাকে। রাশিয়ায় বসবাসকৃত এই পরিবারটি জঙ্গলি ভাল্লুককে পোষার জন্য বিখ্যাত। স্টেফেন নামের এই ভাল্লুকটির বয়স যখন 3 মাস ছিল তখন তারা একটি চিড়িয়াখানাতে পেয়েছিল এবং তারা তাকে সাথে করে নিয়ে আসে। 23 বছর অবধি এই ভাল্লুকটি তাদের সাথে আছে। তাদের সাথে টিভি দেখা, খাবার খাওয়া, বাগানে পানি দেওয়া থেকে শুরু করে সব ধরনের কাজই করে। স্টেফেন প্রত্যেক দিন 20 কেজির বেশি ফল, শাকসবজি, মাছ খেয়ে থাকে। স্টেফেন ফুটবল খেলতে খুবই পছন্দ করে। স্টেফেন দেখতে ভয়ঙ্কর না হলেও একটি জঙ্গলি প্রাণীকে বাড়িতে পুষে রাখা ক্ষতির চেয়ে কম কিছু নয়, কারণ রেগে গেলে বা যদি কাউকে থাপ্পড় মারে তাহলে বেচারা তো আর বাঁচবে না। নাম্বার 8, জলহস্তি। জলহস্তির নাম জেসিকা। সাউথ আফ্রিকার এক মহিলা ওখানকার হওয়া একটি বন্যার সময় জলহস্তির বাচ্চাকে খুঁজে পায়। আর এই সময় জলহস্তিটির ওজন মাত্র 15 কেজি ছিল। এই বাচ্চাটি এতটাই ছোট ছিল যে এই অবস্থায় যদি একে রেখে চলে আসতো তাহলে এটি মারা যেত। তাই তারা একে বাড়িতে নিয়ে আসে এবং পালা শুরু করে। প্রথমে তো সব কিছু ঠিকই ছিল, কিন্তু পরে এটি বড় হতে হতে 700 কেজির বেশি ওজন হয়ে যায়। এখন এটি রাখা এবং খাওয়ানো খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছিল এবং পরে তারা একে তাদের পাশের একটি জঙ্গলের লেকে ছেড়ে আসে। কিন্তু এরপরে যা হয়েছিল তা শুনে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। জলহস্তিকে লেকে ছেড়ে আসার পরেও আজও 18 বছর ধরে এটি মাঝে মাঝে তাদের সাথে দেখা করতে আসে। প্রাণীদের এমন ভালোবাসার কথা শুনে আমরা সত্যিই অনেক অবাক হই। বন্ধুরা, আপনি আপনার বাসায় কী ধরনের পশু পাখি পালন করে থাকেন সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। নাম্বার 7, গুইসাপ। আপনি কি ভাবতে পারেন একজন মানুষ একটি গুইসাপকে তার পোষা প্রাণী হিসেবে পেলে থাকে নিজ বাসায়? এর মালিক হচ্ছে একজন মহিলা। এই সাপগুলোকে টিকটিকি হিসেবে বলা যায়। এই সাপগুলোকে দেখলেই গা ঘিনঘিন হয়। এই অবস্থায় আপনি কি চাইবেন কোনো টিকটিকিকে পুষতে? এখন আপনারা যে টিকটিকিকে দেখছেন তার নাম রাজ, যা 15 বছর ধরে মানুষের মাঝেই থাকে। এটি যখন 2 থেকে 3 মাস বয়স ছিল তখন থেকেই সে এখানেই আছে। এখন সে দেখতে অনেক বড় হয়েছে, সাথে সাথে অনেক ভয়ানক হয়ে গিয়েছে। এই টিকটিকি মাছ খেতে অনেক পছন্দ করে, তবে এর মালিক বলে থাকে খরগোশের খুব পছন্দ। যেহেতু এদের রক্ত অনেক ঠান্ডা হয়ে থাকে সেহেতু এর মালিক সবসময় গরম কাপড় পরিয়ে রাখে আর সবসময় এটি সারা অবস্থায় থাকে, যা বাসার মধ্যে ঘুরে বেড়ায়। এরকম শখ তাদের পাগলামি ছাড়া আর কিছু। নাম্বার 6, বিচ্ছু।
এক রিপোর্ট অনুসারে বিচ্ছু প্রায় প্রতি বছর 12 লক্ষ মানুষের হুল ফুটিয়ে দেয়, যার মধ্যে 4,000 মানুষের প্রাণ হারায়। তাহলে বুঝতেই পারছেন বিচ্ছু কতটা ভয়ঙ্কর একটি প্রাণী। কিন্তু এরপরেও পৃথিবীতে এমন কিছু অদ্ভুত মানুষ আছে যারা এটাকে তার শৌখিন পোষা প্রাণী বানিয়ে তাদের বাড়িতে পুষে থাকে। এমন পাগলামি শখ সবথেকে বেশি দেখা যায় আমেরিকাতে। সেখানে এই সমস্ত বিষাক্ত বিচ্ছু পালন করা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হয়তো তারা এটা জানে না, বিচ্ছুর 1500 প্রজাতি রয়েছে, যার মধ্যে 1400 প্রজাতি এমন যে তার কামড়ে কয়েক মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু হতে পারে। নাম্বার 5, জিরাফ। 10 ফিট লম্বা ফেনা নামের একটি জিরাফ সাউথ আফ্রিকার একটি পরিবারের সাথে থাকে। একদিন যখন এই পরিবারটি জঙ্গলে ঘুরতে গিয়েছিল, তখন তারা একটি জিরাফের বাচ্চাকে দেখতে পেয়েছিল। সেটা খুবই আহত এবং ক্ষুধার্ত অবস্থায় ছিল, তাই তারা জিরাফের বাচ্চাটিকে সাহায্য করার জন্য তাদের সাথে করে বাসায় নিয়ে আসে। তারপর তাকে অনেক যত্নে সুস্থ করে তোলে। তার নাম রাখা হয় ফেনা। ফেনা নামের জিরাফটি সেই পরিবারের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করত। ফেনা নামে ডাকলেই কাছে আসত, তাদের সাথে খেলা করত। কিন্তু দুঃখের বিষয় হলো, ফেনা একদিন বিষাক্ত একটি গাছের পাতা খেয়ে ফেলে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। মানুষের কাছে পালিত হয়ে থাকার কারণে গাছের ভালো মন্দ সম্পর্কে বোঝার দক্ষতা অর্জন করতে পারেনি। এই জন্যই তাকে বিষাক্ত একটি গাছের পাতা খেয়ে অকালে জীবন হারাতে হয়েছে। নাম্বার 4, শিম্পাঞ্জি। অনেকেই শিম্পাঞ্জি বা বানরকে নিজেদের পোষা প্রাণী হিসেবে বাড়িতে রাখতে শুরু করে। তারা হয়তো জানে না এরা কতটা ক্ষতিকর। টমিস নামের একটি শিম্পাঞ্জি একটি বাড়িতে থাকত। সে সাধারণ মানুষের মতোই বাড়ির দরজা খোলা, ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাওয়া, এমনকি গাড়িও চালাতে পারত। কিন্তু একদিন সে কোনো একটি কারণে রেগে যায়, তার মালিকের উপর এমনভাবে আক্রমণ করে যার কারণে মালিক খুব বাজেভাবে আহত হয়েছে। এই মালিককে তার চোখ এবং দুই হাতের সবগুলো আঙুলকে হারাতে হয় এবং তার মুখের চেহারা খুব বাজেভাবে নষ্ট হয়ে যায়। নাম্বার 3, হায়না। আপনি হয়তো রাস্তায় বান্দর অথবা সাপের মতন প্রাণীগুলোকে নিয়ে খেলা করতে দেখেছেন। সেটা দেখে ছোট থেকে বড় সবাই অনেক উৎসাহ পায়। কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা খেলা দেখানোর জন্য ভয়ঙ্কর প্রাণীগুলোকে পোষ মানিয়ে রেখেছে। নাইজেরিয়ার নর্থ এলাকায় এই ছেলেটি হায়নাম্যান নামে পরিচিত, কারণ এই ছেলেটি খেলা দেখানোর জন্য ভয়ঙ্কর প্রাণীকে পোষ মানিয়ে রেখেছে। এই হায়নাগুলো এতটাই ভয়ঙ্কর এবং রাগী হয় যে সিংহ এবং চিতাবাঘ পর্যন্ত এদের কাছে যেতে ভয় পায়। এক সময় বলা হতো এই হায়নাগুলো দিয়ে ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করা হয়, কিন্তু এখন শুধুমাত্র এইগুলো দিয়ে খেলা দেখানো হয়। ইন্টারনেটে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে হায়নাগুলোকে দিয়ে অনেক খেলা দেখানো হয়, যার কারণে অনেক মানুষ এখন হায়নাগুলোকে নিজের পোষা প্রাণী বানাতে চায়। আসলে এই ভয়ঙ্কর প্রাণীগুলোকে পোষা এক ধরনের পাগলামি ছাড়া আর কিছু নয়। নাম্বার 2, সাপ। কথায় আছে, দুধকলা দিয়ে যতই কালসাপ পুষো না কেন, সময় হলে ঠিকই সে সবল দিবেই। এই কথাটা আসলেই সত্য। সাপ কখনো মানুষের বিশ্বস্ত হতে পারে না, কিন্তু দুনিয়াতে এমন মানুষের অভাব নেই সাপকে শৌখিন প্রাণী হিসেবে নিজেদের বাড়িতে পুষে রেখেছে। শুধুমাত্র আমেরিকাতেই হাজার হাজার মানুষ এই সমস্ত বিষাক্ত সাপ এবং অনেক বড় বড় সাপকে পুষে রেখেছে। এমন একটি ঘটনা শোনা যায় যে একটি মেয়ে পাইথন জাতীয় একটি বড় সাপকে তার বাসায় পুষে রেখেছিল। কিন্তু কয়েকদিন ধরে সাপটির অদ্ভুত আচরণ দেখে মেয়েটি একজন এক্সপার্টের কাছে যায় এবং সে বলে, আমার সাপটি অনেক দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছে এবং সে রাতে তার শরীর আমার শরীরের সাথে অদ্ভুতভাবে পেঁচিয়ে নেয়। তখন এক্সপার্ট জানায়, যত দ্রুত সম্ভব সাপটিকে তোমার বাসা থেকে বের করে দাও, কারণ সাপটি তোমার খাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং অনুমান করছে তোমার গিলে খেতে তার শরীরে কতটুকু জায়গা লাগবে। কথাগুলো শোনার পর মেয়েটি এতটাই ভয় পেয়ে যায় যে সাপটিকে দ্রুত তার বাসা থেকে বের করে দেয়। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে মেয়েটির জীবন বেঁচে যায়। নাম্বার 1, সিংহ। বনের রাজা সিংহ এটি ভয়ানক একটি প্রাণী, যাকে বাড়িতে পোষা আর নিজের মৃত্যুকে সাথে নিয়ে ঘোরা একই কথা। অনেকেই দেখবেন সিংহকে ভালোভাবে পোষ মানিয়ে থাকে। অনেক ভিডিওতেই আপনারা দেখতে পাবেন আরবের ধনী দুলালরা সিংহদের সাথে এমনভাবে খেলা করছে যেন দেখে মনে হবে এটা কোনো সিংহ নয়, বরং এরা কোনো সাধারণ বিড়ালের সাথে খেলা করছে। এখন শুধু আরব আমিরাত কিংবা দুবাই নয়, সারা পৃথিবীতে সিংহকে পোষ মানানো মানুষের সংখ্যা বেড়েই চলেছে। এটা জানার পরেও যে তাদের একটু ভুলের কারণে তারা সিংহর পেটে চলে যেতে পারে। মিচাল পাচিক নামের এক ব্যক্তি এমন একটি সিংহকে পালত। কোনো একটি কারণে সিংহটির অনেক রাগ হয়ে যায়, যার কারণে তার মালিককেই মেরে ফেলে। বন্ধুরা, এই ঘটনাটি প্রমাণ করে আমাদেরকে কেন এই প্রাণীগুলো থেকে দূরে থাকা উচিত। একটু ভালো করে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন এই প্রাণীগুলো থেকে মানুষই বেশি ভয়ঙ্কর, কারণ তাদের একটু শখ পূরণের জন্যই এই প্রাণীগুলোকে পুষে তাদের নিজেদের জীবন হুমকিতে ফেলে, পাশাপাশি প্রাণীগুলোর জীবন হুমকিতে ফেলে। ভিডিওটি আপনার বন্ধুদেরকে সতর্ক করতে অবশ্যই শেয়ার করবেন।
ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকার বেল আইকনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলের প্রতিনিয়ত ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।